আপনারা দেখছেন এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখব দেশ ও রাজ্যের বাছাই করা বড় পাঁচটি খবরে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। শুরুতেই প্রথম খবরে চোখ রাখব, এমন কাজ করবেন না যাতে সম্মানহানি হয়। পার্থ কাণ্ডে মন্ত্রীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, টাকার পাহাড় উদ্ধার, একাধিক সম্পত্তির খোঁজ, সব মিলিয়ে রাজ্য সরকার ও তৃণমূলে যে মুখ পুড়ছে, বাংলার মানুষের কাছে যেন তা এক প্রকার স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর সভা থেকে এবার চার থেকে পাঁচজনকে সরানো হচ্ছে, সেই খবরও এখন সকলের জানা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রীতিমতো সতর্ক করে দিলেন তার মন্ত্রিসভার সকলকে। পার্থ কাণ্ডের পর রীতিমতো একে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি বলা যেতে পারে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবান্ন সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠক শুরু হতেই মুখ্যমন্ত্রী কড়াভাবে বলেন, মন্ত্রিসভায় থাকাকালীন এমন কোনো কাজ করবেন না যাতে সবার সম্মানহানি হয়। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করলেও রীতিমতো মন্ত্রীদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারির পরও পার্থকে তাড়াহুড়ো করে মন্ত্রিসভা থেকে সরাননি মমতা। তবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার ঠিক পরের দিনই কেড়ে নেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রীর পদ। এবার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় সতর্ক করে দিলেন তার ক্যাবিনেটের মন্ত্রীদের। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এমনিতেই এবার কোন কোন মুখ মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছে তা নিয়ে কৌতূহল বাড়ছে বাংলার মানুষের, সেই সঙ্গে কাদের ছেটে ফেলা হলো সেটাও জানা দরকার। তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, কয়েকজন মন্ত্রীকে দলের কাজেও ব্যবহার করতে চান তিনি, সেক্ষেত্রে ওই মন্ত্রীদের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইডির জেরায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই টাকা আমার নয়। পার্থর এমন বক্তব্যে প্রশ্নবহু, তাহলে এই উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি তাহলে কার? গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পরে বলেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার, আর এবার বলছেন উদ্ধার হওয়া এই বিপুল টাকা তার নয়। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এমন মন্তব্যে তীব্র জল্পনা শুরু হয়েছে। পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না ও বিদেশি মুদ্রা, যা দেখে চক্ষু চড়কগাল রাজ্যবাসীর। ঘটনা কয়েকদিন পর তৃণমূল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়েছেন পার্থ, আর তার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিত্ব থেকে। এরপরই পার্থ ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরায় তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তারপরই পার্থ দাবি করলেন, উদ্ধার হওয়া ওই টাকা নাকি তার নয়। রবিবার ইডির হেফাজতে থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার আসার পথে ওই টাকা কার? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পার্থের মন্তব্য, আমার নয়, আমার নয়, আমার নয়, পরপর তিনবার একই শব্দ বলতে শোনা গিয়েছে তাকে। সেই সঙ্গে বলেন, আমি টাকার লেনদেন করি না, আর শরীর কেমন আছে এই প্রশ্নের উত্তরে তিনি ভালো নেই বলেই মন্তব্য করেছেন। আর ষড়যন্ত্র কে করেছে সেই প্রশ্নের উত্তরে পার্থ বলেছেন, সময় এলেই বুঝতে পারবেন। আর পার্থর এই মন্তব্যের পরেই বিরোধীরা যথারীতি বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাদের দাবি, পার্থর এমন মন্তব্য বুঝিয়ে দিচ্ছে বিরাট বড় চক্রান্ত রয়েছে। এই বিপুল আর্থিক কেলেঙ্কারি ঘটনায় একা পার্থ নয়, দলের শীর্ষ নেতৃত্ব জড়িত রয়েছেন বলে এমনটাই অভিযোগ করছে বাম, বিজেপি, কংগ্রেস। আর গোটা বিষয়টি নিয়ে ওয়াকিবহল মনে করছে পার্থ নিশ্চয়ই এমন কারো দিকে ইঙ্গিত করতে চাইছেন যার নাম সামনে এলে রাজ্য তথা দেশ জুড়ে রীতিমতো সরগোল পড়ে যাবে। সেক্ষেত্রে প্রশ্ন, কে বা কারা? পার্থ শুধু এটুকুই বলে থেমে যাচ্ছেন কেন? নাকি রীতিমতো বোমা ফাটাবেন বলে সাসপেন্ড জিয়ে রাখতে ইচ্ছাকৃতভাবে কিছুদিন সময় নিচ্ছেন? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা, পার্থ একবারের জন্য গোটা বিষয়টি নিয়ে বিজেপির দিকে আঙুল তুলে নি। সেক্ষেত্রে তার শরীরী ভাষা এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা যেন বোঝাতে চাইছেন তিনি ইঙ্গিত করছেন তৃণমূলের কাউকেই। আর তাতে টাকা উদ্ধার কাণ্ড আগামী দিনে অন্য মাত্রা পেতে পারে বলে অনেকেই মনে করছেন। এই অবস্থায় আগামী দিনে পার্থ নতুন করে কিছু বলেন কিনা এখন তারই অপেক্ষা।
ক্ষমতার মন্ত্রী সভা থেকে বাদ যাবেন পরেশ অধিকারী, অভিষেক পাল্টে দেন গোটা অঙ্ক। পার্থ চট্টোপাধ্যায়ের কেলেঙ্কারি উত্তরোত্তর অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূল সরকারের। পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর পর মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন নতুন মন্ত্রিসভা গঠন হবে সপ্তাহের শুরুতে। সেই গুরুত্বপূর্ণ আজ কারা বাদ পড়তে পারেন মমতার ক্যাবিনেট থেকে এবার, আর কারি বা ভাগ্য চমকাবে, অঙ্কটা বেশ কঠিন এবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2016 সালের বিধানসভা নির্বাচনে জেতার পর মন্ত্রিসভা গঠনের সম্পূর্ণ সিদ্ধান্তই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, কিন্তু এবার নেপথ্যে থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষণ সিদ্ধান্ত। কিছুতেই নতুন করে কালি লাগতে দেওয়া যাবে না সরকারের গায়ে, তাই এবার উল্টে পাল্টে যেতে পারে মন্ত্রিসভার অনেক সমীকরণই, এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। কোচবিহারের পরেশ অধিকারী কি এবার জায়গা পাবেন মমতার নয়া মন্ত্রিসভায়? বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী পদে রয়েছেন তিনি, কিন্তু পার্থর সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধেও অভিযোগ, তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে যে বেআইনিভাবে স্কুলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এবং তা হাতে হাতে প্রমাণিত। অঙ্কিতাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, পরেশকেও সিবিআই জেরা নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো পার্থর পর কি এবার মন্ত্রিসভা থেকে সরানো হবে পরেশ অধিকারীকে? অবশ্যই সেই স্থানে কোচবিহার থেকে উদয়ন গুহর মন্ত্রিসভায় ঢোকার একটাই বড় সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। হাওড়া থেকে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে নতুন করে 60টি জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলাকে ভেঙে নতুন 60টি জেলা করা হয়েছে, সেই জেলাগুলির নাম কি, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। 6 মাসের মধ্যে আমরা করব, করতে যতটা টাইম লাগে। একটা সুন্দরবন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা, যেটা বনগাঁ সাব ডিভিশনের ওখানে, আর একটা বসিরহাট জেলাটার নাম এখন নামকরণ ঠিক হয়নি, পরে ঠিক করছি। 3টে জেলা, রানাঘাট জেলা হবে নতুন জেলা, 4টে জেলা, বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে, আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর জঙ্গিপুর হবে। এই 7টা জেলা আজকে মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা, আর হচ্ছে বহরমপুর জেলা, বিষ্ণুপুর সাব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, সুন্দরবন এরিয়া নিয়ে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবন জেলা, আর বনগাঁ বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা, আর বসিরহাটটার নামটা দেওয়া হয়নি, পড়ে দিচ্ছি। এই হয়েছে আর কি। আর অনেকে অনেক রকম খবর কাগজে লিখছেন, ওই যেটা আমাদের বিচারপতি বলেছেন, মাননীয় বিচারপতি, যে কাঙ্গারু ট্রায়াল চলছে, কাঙ্গারু ট্রায়ালের কিছু ট্রায়াল যারা মতব্বর হয়ে গেছে বেশি, কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে, এসব কোনো প্ল্যান আমাদের নেই।